আনবক্সিং করব, সেই সঙ্গে এটার প্রাইস কত, সেই সঙ্গে এটা সেটআপ করে ভিডিও বানিয়ে কেমন লাগে, সমস্ত কিছুটা এই ভিডিওতে আমরা জেনে নেব। তো জানতে ভিডিওর সাথেই থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলতেই হচ্ছে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। এই হচ্ছে এটার ব্যাগ। তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা এভাবেই এসছে। এখানে একটা চেন দেওয়া রয়েছে, চেনটা খুললে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ড্রপ বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটাই বলেন না কেন বেরিয়ে আসবে। এটা আনবক্সিং করে নিচ্ছি। আমরা সেট আপ করে নেব, তারপর দেখবো যে ভিডিও কেমন হচ্ছে এটা দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে। আর তার আগে এটার প্রাইসও আমরা জেনে নিই। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটার ডেলিভারি চার্জ সহ 404 টাকা পড়েছে আমার। তো এটার লিংক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যদি আপনারা কেউ নিতে চান তাহলে ফ্লিপকার্ট থেকে নিতে পারেন। ওকে, তো এবার এটা আমরা সেট আপ করে নিই, তারপর দেখি ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এটা দিয়ে। ওকে গাইজ, ফাইনালি আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করে নিয়েছি। আশা করছি আপনারা তখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আমার ভিডিও কোয়ালিটি আগের থেকে কতটা ইমপ্রুভ হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার আগে ভিডিও কোয়ালিটি কেমন ছিল আর এখন কোয়ালিটি কেমন হচ্ছে। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গাইজ, এখানে আমি কোনো কিছুই চেঞ্জ করিনি, আগে যে লাইটগুলো দিয়ে আমি ভিডিও বানাতাম সেই লাইটগুলোও এখনও রয়েছে, শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডটা লাগিয়েছি। তো গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।